Welcome to my channel Shuvendu Academy. Shuvendu Academy te tomader shagoto. Ami Shuvendu Kumar Bera. Aaj ami Vidhansabha nirbachan 2021 tar je kotogulo form puron korte hoy form 17A, form 17B ebong form 17C kibhabe puron korben seta ami ei videote dekhabo. ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন পাশে থাকা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথম যে আমি যেটা দেখাবো 17A দেখতেই পাচ্ছেন প্রথমে ফর্ম 17A এই 17A এর ফর্ম সম্বন্ধে আমরা জানবো এই হচ্ছে ফর্ম 17A এই ফর্ম 17A এটা থাকবে কার কাছে না সেকেন্ড পোলিং অফিসারের কাছে ফর্ম 17A ফর্মটা এই ধরনের ফর্ম একটি বইয়ের আকারে থাকবে এটা একটা বই আকারে থাকবে ঠিক আছে এটাই সেকেন্ড পোলিং অফিসার এটা কাজ ঠিক আছে চলুন দেখা নেওয়া যাক ফর্ম 17 এর কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন কে এটা পূরণ করবেন না উত্তরটা হবে দ্বিতীয় পোলিং অফিসার এটা পূরণ করবেন কি কি লিখতে হবে 2 নম্বরে ভোটারের ক্রমিক নম্বর 3 নম্বরে এপি হলে ইপি এবং অন্যান্য ডকুমেন্ট হলে তার শেষ চার সংখ্যা 3 নম্বর কোথায় ভোটারকে সই বা টিপ ছাপ দেওয়াতে হবে না 4 নম্বর কলামে ঠিক আছে আরেকটা যেটা বলা হয়েছে মনে রাখতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার সাক্ষরতার হার 78.57% তাই অন্তত 4টির মধ্যে 3টি সই হওয়া উচিত ঠিক আছে এবার আমি দেখে নেব কিভাবে ফর্মটা পূরণ করব ফর্ম পূরণ করার জন্য প্রথমে যেটা আমি দেখে নেব সেই ফর্মটা এই ফর্মটা এটা আমরা কিভাবে এটা পূরণ করব সেটা আমরা দেখে নেই প্রথমে দেখতেই পাচ্ছো লেখা আছে ইলেকশন টু দা হাউস অফ দা পিপল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাহলে প্রথমে কি করব হাউস অফ দা পিপলটা কেটে ফেলব লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দা স্টেট ইউনিয়ন টেরিটরিটা কেটে দেব স্টেট থাকবে কোন স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে লিখব ডব্লিউবি ফ্রম ড্যাশ কনস্টিটিউয়েন্সি एग्जांपल হিসাবে 148 ভাঙড় কনস্টিটিউয়েন্সি নাম্বার এন্ড নেম অফ দা পোলিং স্টেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি একটা 212A ঠিক আছে গোজার ম্যাথ এসএসকে রুম নম্বর 2 পার্ট নাম্বার অফ ইলেকটর রোল সেই 212A এটা করে দিলাম 212A ঠিক আছে এটা প্রথমে এটা এইভাবে সুন্দর করে লিখে ফেলব এবার যে প্রথমে আছে সিরিয়াল নাম্বার তারপর সিরিয়াল নাম্বার অফ ইলেকটর ইন দা ইলেকট্রিক রো ইলেকটর রোলে ডিটেইলস অফ দা ডকুমেন্টস প্রাউড বাই দা অফ দা ইলেকটর ইন দা প্রুফ হিজ হার আইডেন্টিফিকেশন আর সিগনিফিকেন্স আর রিমার্কস প্রথমে एग्जांपल হিসেবে ধরে নিচ্ছি যে সিরিয়াল নাম্বার আমার চলছে हम ধরলাম 145 এবার সিরিয়াল নম্বর অন দা ইলেকট্রিক রোল তো ইলেকট্রিক রোল কত আছে না ধরে নেছি 789 ঠিক আছে এবার ধরে নেছি যে উনি যে যেটা নিয়ে আসছেন ওটা হচ্ছে এপিক এপিক লেখার জন্য ইপি লিখতে হবে তারপর উনি সিগনেচার করবেন সিগনেচারটা এইভাবে সুন্দর করে সিগনেচার করে দেবেন ঠিক আছে ঠিক এই একই রকম ভাবে 145 এর পরে সিরিয়াল পর কত হবে 146 তোমরা পর পর করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে এইভাবে আমি একটা एग्जांपल হিসেবে এখানে 145 কি তারপরে নিশ্চয়ই 145 এর পর কত হবে 146 সিরিয়াল নাম্বার এখানে 146 লিখলাম এবার তারপরে যে সিরিয়াল নাম্বার লোকটি এলো সেখানে লিখতে হয় পরের সিরিয়াল নাম্বার ধরো 2 এবার ডিটেইলস কি উনি প্যান নাম্বার নিয়ে আসছেন প্যান লিখলাম তারপরে তার লাস্ট চারটা সংখ্যা 322B তারপর সিগনেচার উনি সিগনেচার করে ফেললেন ঠিক একই রকম তারপরে 146 পর 147 এর পরের সিরিয়াল নাম্বার ধরলাম 189 উনিও ইপি নিয়ে আসছেন উনি সিগনেচার করতে পারেন না থাম ব্যবহার করুন থাম ব্যবহার করা হয়েছে ব্যাস এইভাবে চললো এইভাবে সুন্দর করে পর পর স্টেপ বাই স্টেপ এটা পুরো বই যেটা আছে বইটা পুরো পূরণ করতে হবে এটা সেকেন্ড অফিসার করবেন ওকে এবার চলে আসি ফর্ম 17B 17B টা কি এটা আমরা দেখে নেব এটা হচ্ছে এই ফর্মটা হচ্ছে এটা ফর্ম 17B সি রুল 49B এটা কি না লিস্ট অফ টেন্ডার ভোটস ঠিক আছে ফর্মটা এই ধরনের ফর্ম থাকবে এটাও সেই আগের মতই সেই পূরণ করব এখানেও সিরিয়াল নাম্বার 1 2 3 4 5টা ফর্ম আছে তারপর এবারে এই টেন্ডার ভোট ব্যাপারটা কি না টেন্ডার ভোট ব্যাপারটা একটু বলে দিই টেন্ডার ভোটটা হচ্ছে যে সব লোকেরা আগে ভোট দিয়ে চলে গেছে কিন্তু পরে একজন এসে বলছে যে আমি তো নিজের ভোটটা নিজে দিতে পারিনি অন্য কেউ দিয়ে চলে গেছে তখন তাকে কি করতে হবে টেন্ডার ভোট দিতে হবে ঠিক আছে কিন্তু তার কাছে সবকিছু ডকুমেন্টস আছে কিন্তু উনি বললেন যে আমার ভোটটা আমি দিতে পারিনি অন্য কেউ দিয়ে চলে গেছে তখন তা কি করতে হবে টেন্ডার ভোট দিতে হবে টেন্ডার ভোট কিন্তু মেশিনে কোনোভাবে হবে না তার জন্য একটা ব্যালট পেপার ইস্যু করা হবে সেই ব্যালট পেপারে উনি ভোট দেবেন তার জন্য এই ফর্ম 17B যে ফর্মটা আছে এই ফর্মটা পূরণ করতে হবে তাহলে কি কি ব্যাপারটা একটু বলে নিই টেন্ডার ভোট ব্যাপারটা কি যখন এমন কোনো ভোটার ভোট দিতে এসেছে যার ভোট আগেই দেওয়া হয়ে গেছে তিনি তখন টেন্ডার ভোট দেবেন। প্রতিটি বুথে 20টি করে টেন্ডার ব্যালট পেপার ডিসি থেকে দেওয়া হবে। ফর্ম 17Bতে সেই সমস্ত ভোটারদের বিশদ লিখে রাখতে হবে যারা টেন্ডার ব্যালটে ভোট দিয়েছে। ফর্ম 17Bর 5 নম্বর কলমে তাকে দিয়ে সই বা এলটিআই করে নিতে হবে। ওনার ক্ষেত্রে ফর্ম 17A পূরণ হবে না, ওনাকে কোনোভাবে 17A করে ওনাকে পূরণ করানো যাবে না। সই করার পরে তিনি সেই ভোটারকে একটি টেন্ডার ব্যালট পেপার এবং অ্যারো ক্রস মার্ক দিন। তিনি ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে সেই ব্যালট পেপারে ভোট দিয়ে বেরিয়ে আসবেন। সেই ব্যালট পেপারটি তিনি প্রিজাইডিং অফিসার হাতে দেবেন। তারপর কি না ডিসি থেকে প্রাপ্ত কভার ভোট ফর টেন্ডার ব্যালট পেপার, এই সমস্ত ব্যালট পেপার এবং ফর্ম 17B ঢুকে রাখুন। ভোটের শেষে 17C পার্ট 1 এর 8 নম্বর কলমে কত টেন্ডার ব্যালট পেপার পেয়েছেন, কতগুলো ভোটারকে দিয়েছেন এবং কতগুলো অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার রইল তার হিসেব নির্ভুলভাবে লিখে রাখতে হবে। ঠিক আছে, এই হলো টেন্ডার ব্যালট পেপার। এবার এই আমরা ফর্মটা পূরণ করব। ফর্মটা কীভাবে পূরণ করব সেটা আমরা এখন একটু দেখে নিই। ফর্মটা কীভাবে পূরণ করব, আচ্ছা ফর্মটা পূরণ করার পদ্ধতিটা বলে দিই। এই ফর্ম 17B একই রকম আগে যেভাবে পূরণ করেছিলাম ঠিক একই রকম পূরণ করবো। ইলেকশন টু দ্য হাউস পিপল এটা কেটে যাবো। লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট লিখবো, ইউনিয়ন টেরিটরি কেটে দেবো। ওয়েস্ট বেঙ্গল ফ্রম ড্যাশ কোয়েশ্চনে বলেছিলাম 148 ভাঙর, তার নাম্বার অ্যান্ড নেম পার্ট নম্বর একই রকম লিখে ফেলি। 212A 2000 এসএসকে রুম নম্বর 2 পোলিং স্টেশন নম্বরটা সেই 212A। এবার কী করবো নেম অফ দ্য ইলেকট্রন যে লোকটা এসছে তার নামটা আগে এখানে লিখে ফেলবেন, ধরুন অরুণ পাউল লিখে ফেললেন। সিরিয়াল নম্বর দেওয়া আছে, তার সিরিয়াল নম্বর অফ দ্য ইলেকট্রন রোল, ইলেকট্রন রোলে পার্সন হু হ্যাজ দ্য অলরেডি ভোটেড যে প্লেস করেছে ইলেকট্রন তার সিরিয়াল নম্বরটা এখানে লিখে দিলাম, যে 799 যিনি উনি আগে যিনি ভোট দিয়ে চলে গেছেন তার সিরিয়াল নম্বর লিখে দিলাম। এবারে তার সেইটার 17 কোন নাম্বার না সিরিয়াল নম্বর ও রেজিস্টার 17Aতে তার সেই লোকটার 17A সিরিয়াল নম্বর কত ছিল, তা ছিল 145 নম্বর। ঠিক আছে, এবারে অরুণ পাল উনি কী করবেন এখানে সিগনেচার করে দেবেন, অরুণ পাল। ঠিক আছে, ব্যাস এইভাবে 17B ফর্মটা আমরা এইভাবে সুন্দর করে যতজন থাকবে ততজন আমরা পূরণ করব। ঠিক আছে, এবং ওনাকে কী করতে হবে টেন্ডার ব্যালট পেপার দিতে হবে। ওকে, ব্যাস এইভাবে ফর্ম 17B কমপ্লিট হলো। এবার চলে যাচ্ছি ফর্ম 17C, খুবই গুরুত্বপূর্ণ ফর্মই 17C পূরণ করার জন্য অবশ্যই মন দিয়ে করে দেখতে হবে এবং কীভাবে ফর্ম 17Cকে দেখা হয় সেটা একটা দেখা যায়। আচ্ছা ফর্ম এটা কীভাবে ফর্ম পূরণ করবেন সেটা আমরা একটু এখন দেখে নিচ্ছি। ফর্ম 17C কীভাবে পূরণ করবেন। ফর্ম 17Cটা হচ্ছে এইটা অ্যানাক্সার 12X112, এবার এটা ফর্ম 17C এটা কী করবেন, এটাও সেই এই ফর্মটা হচ্ছে এই ধরনের ফর্ম। এই ফর্মটা আমরা পূরণ করবো এখন একই রকম যেভাবে পূরণ করেছিলাম সেইভাবে পূরণটা করবো আমরা। ইলেকশন টু দ্য হাউস পিপল কেটে দিলাম, অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি কেটে দিলাম, ওয়েস্ট বেঙ্গল ফ্রম এত 148 ভাঙ্গর কনস্টিটিউয়েন্সি নাম্বার আর নেম এটা লিখে ফেললাম 212A ওজার ম্যাথ এসএসকে রুম নম্বর 2। প্রথমে যেটা বলা হয়েছে কন্ট্রোল ইউনিট আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, মানে পোলিং স্টেশনের জন্য যে কন্ট্রোল ইউনিট দেওয়া হয়েছে, ব্যালট ইউনিট দেওয়া হয়েছে, ভিভিপ্যাট দেওয়া হয়েছে তার নাম্বারগুলো এখানে লিখে দিতে হবে। প্রথমে কন্ট্রোল ইউনিটের নাম্বার লিখে ফেললেন এইভাবে, ব্যালট ইউনিট নাম্বার লিখে নিলেন এইভাবে, তারপর ভিভিপ্যাটের নাম্বারটা লিখে নিলাম এইভাবে। ঠিক আছে, এবার টোটাল নাম্বার ইলেকট্রন ওই বুথে কত আছে, পোলিং স্টেশন টোটাল নাম্বার ও ইলেকট্রন কতগুলো আছে সেটা আমি লিখে ফেললাম। ধরে নিচ্ছি 995 ওই পোলিং স্টেশনে আছে। তাহলে 17A যে খাতা, 17Aতে যে খাতাটা আমরা একটু আগে পূরণ করলাম তাতে কতজন ভোট দিয়েছে সেটা আমি দেখে নিচ্ছি, যে 863 জন ভোট দিয়েছে। সরি, এবার বলছে 3 নম্বর কী বলেছে, নাম্বার অফ ভোটার্স ডিসাইডেড নট টু ভোট, মানে 17A ঘরে পূরণ করেছে কিন্তু উনি বলছেন উনি ভোট দেবেন না, এরকম কতজন আছে। রিফিউজ টু ভোট কতজন আছে আমি ধরে নিচ্ছি 2 জন। আচ্ছা, তারপর বলছে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু দ্য ভোট আন্ডার রুল 49 এমটা কি না অনেকে আছে 17Aতে পূরণ করা হয়ে গেছে, উনি বললেন যে আমি উনি পার্ট থেকে ভোট দেবো, ভায়োলেন্স করছেন, তার জন্য কি করব উনি ধরুন এখন থেকে 17Aতে পূরণ নাম পূরণ হয়ে গেছে তখন ওনাকে কিন্তু ভোট দিতে দেওয়া হবে না। আমি এরকম ধরলাম 1 জন। ঠিক আছে, এরকম ধরলাম 1 জন। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাই 5 নম্বরে টেস্ট ভোট। এই যে টেস্ট ভোট রেকর্ড অফ দ্য আন্ডার রুল 49 রিকোয়ার টু দ্য ডিডাক্টেড, টেস্ট ভোটটা কি না একজন প্রার্থী বললেন যে আমি ভোট দিয়েছি কিন্তু ভোটার স্লিপে আমি যাকে ভোট দিয়েছি তার নাম ওঠেনি, অন্যজনের নাম উঠেছে, তখন কি করতে হবে টেস্ট ভোট হবে। সেই টেস্ট ভোটটা পূরণ করার জন্য কি করবেন না টেস্ট ভোট পূরণ করার জন্য ওনাকে কি করবে সবাই থাকবে, থাকাকালীন গিয়ে আরেকবার উনি কাকে ভোট দিলেন সেটা দেখে হবে এবং সবাই থাকবে ওখানে। উনি যখন ভোট দেওয়া মেশিনে চেক আপ করা হবে উনি যাকে ভোট দিতে চাইছেন ওনার নামটা ভিভিপ্যাটে যে স্লিপ বেরোবে সেই স্লিপে নাম আসছে কিনা সেটাই হচ্ছে টেস্ট ভোট। তা টেস্ট ভোট কিন্তু কোনোভাবে গোনা হবে না, এবং টেস্ট ভোট কাকে ভোট দিয়েছে এবং কোন প্রার্থী ভোট দিয়েছে সেটা আমরা এখানে লিখে রাখা হবে। ঠিক আছে, সেটা হচ্ছে টেস্ট ভোট উল্লেখ করতে হবে এখানে। তা সেখানে এখানে বলছে প্রথমে কি টোটাল নাম্বার অফ টেস্ট ভোট কজন ডিডাক্টেড টোটাল কতজন দিয়েছে সেটা আমরা এখানে লিখলাম। ধরে নিচ্ছি টেস্ট ভোট এরকম দেওয়া আছে দুজন। তারপরে বলেছে সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টরস অফ 17A সিরিয়াল নাম্বারটা কি কত নম্বর সিরিয়াল নম্বরে 19 টেস্ট ভোট দিয়েছেন না সিরিয়াল নাম্বারটা ধরলাম 12 এবং 99 12 সিরিয়াল নাম্বার এবং 99 সিরিয়াল নাম্বার যাদের ছিল তারা কিন্তু এই দুটো টেস্ট ভোট দিয়েছে পরপর করে। তো এইজন্য 12 99 লিখে ফেললাম। এবার কোন ক্যান্ডিডেটের আন্ডারে ক্যান্ডিডেট ফর হোম টেস্ট ভোট কার এতে টেস্ট ভোট করা হয়েছে কোন ক্যান্ডিডেট সেখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট নামগুলো পরপর দিয়ে যারা যারা কন্টেস্ট ক্যান্ডিডেট তাদের নামগুলো পরপর করে লিখে দিয়েছে। প্রথম এটা ধরো 3টা A দ্বিতীয় ক্যান্ডিডেট তৃতীয় ক্যান্ডিডেট 4টা ক্যান্ডিডেট এবং 9টা ঠিক আছে এই 4টা ক্যান্ডিডেট নাম দিলাম। এবার কোন কোন এতে দিয়েছে সেটা আমরা দেখি নাম্বার অফ ভোটস কতজন দিয়েছে দেখে নিই যে প্রথমটা কিছু দেয়নি দ্বিতীয়টা কিছু দেয়নি তৃতীয় ব্যক্তিকে দেয়নি চতুর্থ ব্যক্তিকে একটা দিয়েছে তো একটা দিয়েছে আর কিছু 9টাতে একটা দেওয়া হয়েছে ঠিক আছে। এইভাবে টোটাল টেস্ট ভোট হয়েছে দুটো দেখে নিলাম টোটাল 9টা দেওয়া হয়েছে। ওকে এটা এইভাবে পরপর করে হয়ে গেল। এইভাবে সুন্দর করে 17C পূরণ করতে হবে এটার জন্য। এরপর দেখে নিই পরের পাড়া 6 নম্বর কী বলছে না টোটাল নাম্বার অফ ভোটস রেকগনাইজ পার ভোটিং মেশিনে কতগুলো ভোট পড়েছে না 2 থেকে 3 বাদ দেবো 4 বাদ দেবো দিলে কত হবে না হলো 860 ঠিক আছে। 2 3 4 এটা কেন কী হলো বুঝতে পেরেছ মানে এখানে কী ছিল 2 যা টোটাল ভোট ছিল সেখান থেকে কী হয়েছে না 17A ফর্মের যে ছিল সেখান থেকে ওই ভোটগুলো বাদ গেছে কোনগুলো না অন্য ভায়োলেট করেছে একজন তারপর 49A ঠিক আছে। তারপর এইগুলো তোমার 2 থেকে 3 থেকে 4 বাদের পর যেটা নাম্বার থাকছে সেটা হয় 860। এবার বলছে হয়ে দাঁড়াতে টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেন্স আইটেম 6 টেলার উইথ টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেন্স আইটেম 2 মাইনাস নাম্বার হুজ ভোটিং ডিসাইডেড নট রেকর্ড ভোট অ্যাজ এগেন্স 3 মাইনাস নাম্বার ভোট অফ এগেন্স মানে যেটা আগে 2 3 4 বলা হলো তাহলে সেটা এখন এখানে কী লিখবো না লিখে দেবো ইয়েস ট্যালি করা হয়েছে মানে ইয়েস ট্যালি ঠিক আছে এটা ট্যালি করা হয়েছে ঠিক আছে। এবার 8 নম্বর কী লিখবো যে নাম্বার অফ ভোটার্স হচ্ছে টেন্ডার ব্যালট পেপার যে টেন্ডার ব্যালট পেপার একটা ইস্যু করা হয়েছিল 49 সাথে তার একটা এখানে 1 লিখে ফেললাম টেন্ডার ব্যালট পেপার নাম্বার অফ ভোটার্স বলছে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয় টেন্ডার ব্যালট পেপার যে থাকে সেই ইস্যু করা হয়েছে 1 নম্বর। এবং 9 নম্বর বলেছে নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার রিসিভ করা হয় যতগুলো দেওয়া হয়েছে তার উপর লিখতে হবে ফর্ম এত আর 2 এত তাই আমি ধরে নিচ্ছি ফর্ম 421 থেকে 440 এতগুলো ইস্যু 20টা দেওয়া থাকবে টোটাল কতগুলো হলো 20টা। এবার ইস্যু হবে ইলেক্টরস কতগুলো ইস্যু করা হয়েছে না ইস্যু করা হয়েছে কতগুলো না ইস্যু করা হয়েছে এটা 421 মানে এটা একটা একটা ইস্যু করা হয়েছে তার কতগুলো একটা। তারপরে নট ইউজড অ্যান্ড রিটার্ন নট মানে রিটার্ন করা হয়েছে কতগুলো বাকিগুলো না 4422 বাকিগুলো 422 থেকে 440 এগুলো ইস্যু করে রিটার্ন করা হয়েছে তাহলে এগুলো রিটার্ন করা হবে এখানে টোটাল কত 19টা ঠিক আছে। এইভাবে পরপর করে 17C রেডি করতে হবে। এরপর যে হচ্ছে অ্যাকাউন্ট পেপার সিল কতগুলো দেওয়া হবে সেটা একটু বলতে হবে পেপার সিল সাপ্লাই কতগুলো হয়েছে ইউজ সেটা আমরা দেখে নিই না পেপার সিল ইউজ করা হয়েছে ধরো AA 007878 থেকে AA 007880 টোটাল কতগুলো দেওয়া হয়েছে না 3টে দেওয়া হয়েছে তার 3টে লিখে ফেললাম। পেপার সিল ইউজ কতগুলো না যে কোনো একটাই হবে তাহলে প্রথমটা ধরো ইউজ করলাম এই AA 007878 এটা ইউজ করলাম ঠিক আছে এটা তো এত তাহলে কতগুলো একটা। আনইউজ পেপার সিল রিটার্ন কতগুলো হবে আনইউজ যেমন বাকিগুলো হবে 79 থেকে AA 007880 আর AA 007880 তাহলে এখানে কি হয় আনইউজ করা হয়েছে একটা। আর ড্যামেজ পেপার সিল একটা ড্যামেজ হয়ে গেছে দেখাচ্ছি AA 007879 AA 007879 এটা হচ্ছে একটা তাহলে এই একটা ইউজ হয়েছে একটা আর রিটার্ন হবে একটা আর কি হয়েছে ড্যামেজ হয়েছে একটা ব্যাস এগুলো হয়ে গেল। এরপরে কিনা সিগনেচার পোলিং যতজন সিগনেচার পোলিং এজেন্ট থাকবে তার সিগনেচারগুলো পরপর আমরা এইভাবে ধরো একজন পরপর 3 জনের নাম পরপর করে এইভাবে সিগনেচার করে ফেলবেন। তারপর পোলিং স্টেশনে প্রিসাইডিং অফিসার উনি সিগনেচার করবেন ডেট দেবেন প্লেস দেবেন এইভাবে পরপর করে 17A 17B 17C এইভাবে সুন্দর করে আপনারা ভালো করে এগুলো এইভাবে পূরণ করে ফেলবেন। যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।